আজকে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, পাক ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম এর কাছে এসে তার এক শাগরিদ, তার এক মুরিদ, তার এক ছাত্র এসে বললেন যে উস্তাদ, আমি রাত্রবেলা একটা স্বপ্ন দেখলাম, গভীর ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখলাম, যে সেটা দেখেই আমি ভয়ে ঘুম থেকে জাগ্রত হলাম, আমি তার কোনো মানে মতলব ব্যাখ্যা বুঝতেছি না। দয়া করে আজকে আমি যা দেখলাম আপনার সামনে আমি তা পেশ করতেছি, আপনি তার একটু ব্যাখ্যা বলে দিন। প্রিয় ভাইরা, দিনের এমন কিছু মাসালা মাসাইল আছে, আম খাস মতলব মুকাইয়াদ এরকম কিছু আছে যেটা শুধুমাত্র আলেম রায় জানেন, ধর্মীয় পণ্ডিত রায় জানেন। প্রিয় ভাইরা, অতঃপর আল্লামা বললেন, তুমি তাহলে কি দেখছ? তিনি বললেন যে আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, আমি একজন মুসাফির অবস্থায় ছিলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বিপাশিত, সব দিক দিয়ে আমি দুর্বল ছিলাম, এমত অবস্থায় সে আমি পিছনের দিকে, কিন্তু আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে নাম বলে দীর্ঘ সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা গোপালগঞ্জ সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাদেরকে আজ গৌরবান্বিত করেছেন, আশা করি আগামী অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। সুপ্রিয় সুধীমিত, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় কনসাল জনাব রেজাই রাব্বিকে তার মক্কা এরকম একটা ফজিলতপূর্ণ জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে অন্য স্থানে লক্ষ রাকাত নামাজ আদায়ের সমান ফজিলত অর্জন করেছে। ও বন্ধু, আমি এবং আপনি জীবনে লক্ষ রাকাত নামাজ সঠিকভাবে সঠিক নিয়তে বিনয় নম্রতার সাথে আদায় করতে পারছি কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, আর আদায় করলে সেটা কবুল হয়েছে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আসুন এই রমজান উপলক্ষে অন্তত পক্ষে কিছু সময় হলো, একদিনের তারাবি হলো, যেন অন্তত পক্ষে সে মক্কাতে যায়। একটা আমরা হলো চেষ্টা করে যাচ্ছি আপনাদের সেবা করার জন্য, কিন্তু এবং বিশেষ অতিথি বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও আমার মিডিয়া ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরকাতুহ। আজকে বক্তব্য দিন না, আজকে জানি সবাই ব্যস্ত, তাই শত ব্যস্ততার মাঝে সমিতি, তাছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং আমার প্রিয় সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা শত ব্যস্ততার ভিতরে দূর দূরান্ত থেকে আমাদের এই গোপালগঞ্জ কল্যাণ সমিতি আয়োজিত ইচ্ছা মাহফিলে অংশগ্রহণ করে আপনারা আমাদেরকে ধন্যবাদ। ব্যক্তিত্ব, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং মিডিয়ার বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতি অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজক বৃন্দকে, যারা কর্মীদেরকে দেখেছি যে এই অ্যামনেস্টির সময় অন্যান্য সকল সমিতির সদস্যদের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবায় তারা এগিয়ে এসেছে, এবং অনেকে দেখেছে তারা অত্যন্ত প্রচার বিমুখ, কিন্তু তারা নীরবে নিভৃতে তারা কাজ করে গেছেন। আমি এই সুযোগে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রায় ১৫ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের সমিতি, তাছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাব্বুল আলামিন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বিভিন্ন ভাবে বালা মুসিবতে পরীক্ষায় আছে তাদেরকে তুমি এই সকল পরীক্ষায় উত্তীর্ণ করো আল্লাহ। আল্লাহ তুমি
মুসলিম ভাইদেরকে হেফাজত কর। আল্লাহুম্মা আশফি মারওয়াত স্ত্রী ছেলে মেয়ে আহল আওলাদ কামায় রুজি রুটি রিজিক খানা দিতা ওয়া হুসনি ইবাদতিক। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি তোমার আযাব গজব বালা মুসিবত চালাও।